আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় শ্রেণী পৃষ্ঠা 103 এর অঙ্কগুলো করব। দেখো, আমাদের পৃষ্ঠা 103 এ অঙ্ক রয়েছে 2 মিনিটে কত সেকেন্ড হয়। গত ভিডিওতে আমি তোমাদের সাথে সময়ের সূত্রগুলো শেয়ার করেছিলাম, এখন সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্কগুলো করব। 2 মিনিটে কত সেকেন্ড হয় অঙ্কটি আমরা যদি করি, দেখো এখানে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি, আমাদের একটা সূত্র ছিল কি, 1 মিনিট সমান কত সেকেন্ড বলো তো। 1 মিনিট সমান, হ্যাঁ, 1 মিনিট সমান হয় কত, 60 সেকেন্ড। তাহলে আমরা সেই সূত্রটি ব্যবহার করে এখানে অঙ্ক করব। তাহলে আমরা প্রথমে লিখব, আমরা জানি কথাটি কেন লিখলাম জানো, যেহেতু সূত্রটি আমরা জানি তাই আমরা কি লিখব, আমরা জানি কি, 1 মিনিট সমান 60 সেকেন্ড। সূত্রটি আমি লিখে দিলাম। এখন আমাদের দেখো প্রশ্নে কি বলেছে, 2 মিনিটে কত সেকেন্ড হয়। 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 2 মিনিটে আবার বেড়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি, সুতরাং 2 মিনিট সমান 60 সেকেন্ড। 60, এখানে দেখো, যখন আমরা একের পর থেকেই ধারাবাহিকভাবে বেড়ে যাবে, একের পর থেকে যখন নিচের সংখ্যাটি বেড়ে যাবে, তখন আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব, এই যে 2 আছে, 2 আবার 1 দিয়ে গুণ করতে যেও না। তাহলে এখানে কত লিখবো আমরা, সেকেন্ড। তাহলে এখন হচ্ছে 6 দুগুণে কত হয়, 12, এবং এখানে একটা শূন্য ছিল আমি বসিয়ে দিলাম। খুব সহজভাবে এই শূন্য থাকলে আমরা গুণ করতে পারি, তাই না? আমরা সংখ্যাটা যেটা আছে 6 এবং 2, মানে শূন্য ব্যতীত যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা আগে গুণ করব, এবং পরে যতগুলো শূন্য থাকবে আমরা বসিয়ে দিব। তাহলে এখানে কত হচ্ছে, 120 সেকেন্ড। তাহলে এটার উত্তর কত, 120 সেকেন্ড। 2 মিনিটে কত সেকেন্ড হয়, 120 সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি উত্তর, 2 মিনিটে 120 সেকেন্ড হয়। অথবা যদি তুমি শুধু 100, তাহলে দেখো আমাদের কী হচ্ছে, 2 মিনিটে কত হচ্ছে, 120 সেকেন্ড হয় আমাদের। আচ্ছা, এরপর আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। যেহেতু অঙ্কের নম্বর দেওয়া নেই তাই আমি স্টার মার্ক ব্যবহার করছি। এখন দেখো 2 নম্বর পরবর্তী অঙ্কে আমাদের কী বলেছে, রেজার বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে, যদি সে 7:10 মানে 7 ঘন্টা 10 মিনিট, তাই তো? আচ্ছা, 7:10 মিনিটে যদি তার বাড়ি ত্যাগ করে, তাহলে কোন সময়ে সে বিদ্যালয়ে পৌঁছবে, কোন সময় বিদ্যালয়ে পৌঁছায়, এটা আমরা কীভাবে করব দেখো। প্রথমত আমাদের এই যে ঘন্টা এবং মিনিট কথাটা লিখেছে, আমরা এই কথাটাই আগে লিখে নিব। প্রথমে কী লিখবো আমরা, ঘন্টা এবং মিনিট, একটু জায়গা রেখে লিখব। এবং এখন প্রথমে কী করবো দেখো, সে বাড়ি ত্যাগ করেছিল কয়টায়, 7:10 মিনিট। 7টা বলতে 7 ঘন্টাকে বোঝাচ্ছে, তাহলে আমরা প্রথমে এখানে লিখবো 7, এবং 10 মিনিট হয়েছিল তাই আমরা 10 লিখবো। এই 7:10 মিনিটে সে তার বাড়ি ত্যাগ করে, এরপরে তার বিদ্যালয়ে যেতে সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিট, তাই আমি ঘন্টার ঘরে লিখতে পারি 1, এবং 10 মিনিট ছিল তাই আমি এখানে লিখবো কত, 10। তাহলে এখানে আমি যদি এটাকে আমি কী করবো, যোগ করে দিব, কারণ যেহেতু সে বলেছে বাড়ি ত্যাগ করেছিল 7:10 এবং বিদ্যালয়ে যেতে তার 1 ঘন্টা লেগেছে, তার মানে কি সময়টা বেড়ে গিয়েছিল, বাড়তি সময় লেগেছে তার। যেহেতু সময়টা বেড়ে গিয়েছে তাই আমরা কী করবো, এখানে যোগ করব। আচ্ছা, এখন আমরা যোগ করে দিই, 0 0 হলো, একের সাথে যদি আমি 1 যোগ করি কত হয়, 2, আর সাথে সাথে যদি 1 যোগ করে দিই তাহলে আমার কত হচ্ছে, 8। তাহলে এখানে হচ্ছে কত, 8 ঘন্টা 20 মিনিট। এখন দেখো, সুতরাং এখানে কী হবে দেখো তো, আমাদের উত্তরটা এখানে আমাদেরকে বলেছে যে তাহলে কোন সময়ে সে বিদ্যালয়ে পৌঁছায়, কোন সময়, সময় জানতে চেয়েছে, তার মানে আমরা ঘড়ি কাটার সময় ব্যবহার করব। তাহলে আমি এখানে কি লিখতে পারি, সে 8:20 মিনিটে বাড়ি বিদ্যালয়ে পৌঁছায়। বিদ্যালয়ে কয়টা বাজে পৌঁছালো, 8:20 মিনিটে। আশা করছি তোমাদের অঙ্কটি সহজ লেগেছে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি